সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা ভালো থাকবে, বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো এই যে সকালে উঠে দেখালাম তোমাদেরকে বাইরের পরিবেশ, তো তেমন রোদও নেই, বৃষ্টিও হচ্ছে না, জানি না কী হবে। আজকে কয়েকদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এখানে কত সুন্দর কচি কচি পুঁই শাকগুলো হয়েছে, এইগুলো ভাবছি আজকে রান্না করব, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বৃষ্টি হচ্ছে তো তাই ভালোভাবে দেখো, মানে সবুজ হয়ে গেছে পুরো ডগাগুলো, ভালোভাবে গুজিয়ে গেছে। তো চলো এগুলোকে পরে তুলে নিব, আর এখন যাই চান করার আগে। এই যে ল্যাঠা মাছ দুটো আছে, ছেলের জন্য রান্না করব। চান করার আগে এগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়ে যাই। চান করার পর আর এইসব কে করবে, ভালোই লাগে না। তো ছেলেকে সবসময় জ্যান্ত মাছ দেওয়ারই চেষ্টা করি, যখনই থাকে ছেলের জন্যই রান্না করা হয়। আর ও বাবা যেখানেই দেখতে পায় ওর বাবা, তো ও নিয়ে আসে ছেলের জন্য। তো এই যে দেখো জ্যান্ত আছে, পুরো লাফিয়ে পড়ছে, তো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার পর ছেলেকে মুড়ি খাওয়াতে চলে এসেছি। এই যে চপ আর বেগুনি দিয়ে, ছেলেকে এতগুলো খাওয়াবো না বা চপও দিবো না, লঙ্কা ঝাল হয়েছে খাবে না ও, ওকে একটু বেগুনি দিয়ে খাইয়ে দিব। তো তারপরে আসছি, তারপরে আমি চান করে আসবো। ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সিম্পল হাউস শেফ তুলসি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা এখন আমার এই ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা ভালো থাকবে, বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আমি তনুশ্রী, প্রত্যেক দিনের মতন ডেলি ব্লগ নিয়ে আজকেও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে পুঁই শাকগুলো হয়েছে কুচি কুচি, ওগুলোকে তুলে রান্না করবো আজকে। তো এই যে এখন স্নান করে চলে এসেছি, স্নান করে আমার পুজো দেওয়া, মুড়ি খাওয়া, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, মাথা মাচড়ে নিয়েছি, এখন কোটা পুঁই শাক তুলে নিই। এখন শুধু কাজ হলো দুপুরে রান্না বান্না করা। তো চলো আমি পুঁই শাকগুলো তুলে নিচ্ছি, অল্প তুলবো, বেশি তুলবো না, দুজন খাবো তো বেশি লাগবে না। অল্প তুলে ভাবছি এই পুঁই শাকগুলো আজকে পাঁচ মিশালে একটা চচ্চড়ি বানাবো, আলু বেগুন সব কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। তো ফাইনালি এই যে আমি পুঁই শাকগুলো কেটে নিয়ে চলে এসেছি, এইটুকু পুঁই শাক নিয়েছি, বেশি লাগবে না। তো পুঁই শাকগুলো খুবই নরম, তো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, পাতা আর ডাঁটা আলাদা করছি না, একসঙ্গে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো চলো সবজিগুলো কেটে নিই, তারপরে আসি। সবজি বলতে বেগুন দিব, আলু দিব, আর অল্প একটু পেঁপে আছে ওটা দিব, ব্যাস আর কিছু দিব না। এটা দিয়ে একটা চচ্চড়ি রান্না করে নিই। তো যখন ইউটিউবে আমি প্রথম ভিডিও বানাতাম, প্রত্যেক দিনই ভিডিও আপলোড করতাম, শর্ট ভিডিও, লং ভিডিও প্রত্যেক দিনই আপলোড করতাম। তারপরেও কিছুদিন পরে যখন ভিউস আসছিল না লং ভিডিওতে, তো তখন অল্প ভিডিও আপলোড করতাম, সপ্তাহে একটা দুটো আপলোড করতাম। তারপর কিছুদিন বাদে কন্টিনিউ পুরো দু মাস কি তিন মাস মতন ভিডিও আপলোডই করিনি কোনো ভিডিও, মাঝে মাঝে একটা দুটো শর্ট দিতাম, ভালো লাগতো না। কারণ যখন আমি জানতে পারলাম আমার পিত্তথলিতে পাথর জমা হয়েছে, তখন মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে এই বয়সে এইরকম। তো বাদ দাও, তো কখন কী কার হয় সেটা তো আমরা নিজেরা বলতে পারবো না, ভগবান ছাড়া কেউ জানে না। তো বাদ দাও, যা হওয়ার হয়েছে এইসব, আর এইসব ভেবে খুবই ভয় পেয়ে গেছিলাম বলে ভিডিও টিডিও আপলোড করতাম না, ভালোই লাগতো না। তো তাই ভিডিও এতদিন ধরে আপলোড করছিলাম না, তারপরে ভাবলাম চ্যানেলটা একটু একটু প্রবলেমও হয়েছিল, তো তাই আর ভিডিও আপলোড করতাম না। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজি টবজি কাটা শেষ। এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো আমি কেটে নিয়েছি, এখন জলে ভিজিয়ে নিয়েছি, একটু হালকা ভালোভাবে ধুয়ে নিই, তারপরে রান্না করব। তো এবার এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হচ্ছে, আর ছেলের জন্য প্রেশার কুকারে খাবারও বসিয়ে দিয়েছি, খাবার বলতে ডাল বসিয়েছি। আজকে ছেলেকে ডাল খাওয়াবো আর আলু ভাতে দিয়েছি, আর একটা মাছ ভেজে দিব। বাস এই যে ল্যাঠা মাছগুলো কেটেছিলাম ওগুলো ভাজবো ভেবেছিলাম, কিন্তু তো এই যে মা এখানে মাছ দিয়ে গেছেন ছেলের জন্য একটা, এইটাই ভেজে দিব। তো ওটা থাক আমরা খেয়ে নিব, এটা ছেলের জন্য ভেজে দিব। তো বড় মাছ যখন এসছে ভাবলাম এটাই ভেজে দিই, ছেলে আর বলছে এই চিচি খাবে চিচি খাবে, তো মাছটাকে চিচিই বলে। তো ছেলেকে লেঠা মাছ খাওয়াবো বলছিলাম, কিন্তু মা বড় মাছ একটা দিয়ে গেছে এক পিস, এটা না খাওয়ালে আবার রাগ করবে, চলো এটাও খাওয়াবো এক পিস, আর লেঠা মাছগুলোও ভেজে নিই এক দু পিস, ওটাও খাইয়ে নিবো ছেলেকে। তো মাছগুলো ভেজে নিই, তারপরে আসছে। তো
মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন এই যে চচ্চড়ি রান্না করব বলে চলে এসেছি। পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম আর একটু ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, এটা ফোড়ন দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। তো তারপরে এখানে সবজিগুলো যে কেটে রেখেছিলাম ধুয়ে ওগুলোকে দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা লবণ আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দিব, আর কিছু দিব না, বাস এইটুকুই দিয়ে আজকে সব চচ্চড়ি রান্না করব। তো এটাই যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিব। তো এটা রান্না করে নিয়ে তারপরে আসছি। এই চচ্চড়িগুলো কিন্তু মাছের মাথা বা মাছের তেল দিয়েও রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। তো আজকে আমি নিরামিষই রান্না করছি, মাছের মাথা বা মাছের তেল কিছুই নেই। তো ছোটো মাছ কেটেছি, ওটা দিয়ে আর রান্না করবো না, ওগুলো দিয়েও রান্না করলে হয়, বা নোনা মাছ এইসব দিয়ে রান্না করলে হয়। নোনা মাছ বলতে সামুদ্রিক মাছ যেগুলো সেগুলোকে আমরা নোনা মাছ বলি। তাই এটাই বললাম, এর যে চচ্চড়ি রান্না করে নিয়েছি, আর কালকে রাতের অল্প মিষ্টি কুমড়ো তরকারি থেকে গেছিলো ওটাও গরম করে নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি। এখন এখানে এই যে সর্ষে বাটা নিয়েছি, সর্ষে বাটা দিয়ে আজকে মাছের টক বানাবো, লেঠা মাছটা টক বানাবো। টক বলতে আমরা দিব না, ওর মধ্যে লেবু দিব, এই যে লেবু ছিল বাড়িতে এই লেবুর রস দিব। টকটা ভালোভাবে রান্না করে নিয়ে একটু ফুটে এলে তারপরে লেবুর রস দিয়ে নামিয়ে নিব, বেশিক্ষণ রান্না করবো না, রান্না করলে তেতো হয়ে যাবে। তো চলো দেখতে থাকো কীভাবে রান্না করি। তো চলো, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিব। ফোড়নটা ভালোভাবে হয়ে এলে এর মধ্যে মাছটা যে ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিব। তো বড় মাছ দিয়েও এরকম রান্না করা যায়, মাঝে মাঝে সব দিন তো ঝোল এটা সেটা খাওয়াই হচ্ছে, মাঝে মাঝে টক খাওয়াটাও ভালো। তো অনেকে টক ডাল খাও, তো এই রকম রান্না হয়তো তোমরা খাও না, কেউ যদি কেউ খাও তাহলে কমেন্টে জানাবে অবশ্যই। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, ফোড়নগুলো হয়ে গেছিলো, মাছটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে যে সর্ষে বাটাটা রেখেছিলাম ওর মধ্যে যতটা পরিমাণে জল রাখবো তরকারির মধ্যে, মানে ঝোল রাখবো, তো ততটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নিব, এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিব, দিলে হলদেতে হয়ে আসবে তরকারিটা। তো আমার যদি কথা বলা ভুল হয়ে থাকে সরি বন্ধুরা, ক্ষমা করে দিবে, তো কিছু করার নেই। আমাদের এখানে আমরা কথা বলি হলো উড়িয়া ভাষাতে, তো মানে প্রত্যেক দিন যে কথা বলি উড়িয়া ভাষাতে, কারোর সঙ্গে কথা বলতে হলে বাংলা ভাষায় কথা বলি, তো তাই আমার কথার মধ্যে যদি উড়িয়া কথা টান আসে তো তার জন্য সরি বন্ধুরা। এই যে টকের মধ্যে সর্ষে বাটা দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, তো ওটা রান্না হতে থাকে। পাশে আমার ছেলে দেখো কীরকম দুষ্টুমি করছে, এই যে ওর ভিডিও বানালাম বলে উঠে চলে আসছিলো। এই যে দেখতে পাচ্ছ টকটা ফুটে এসছে, এর মধ্যে আবার লেবুর রসগুলো যে বের করে রেখেছিলাম তো ওটাই দিয়ে দিব। ওটা দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিব, বেশি না, একটু নাড়াচাড়া দিয়ে একটু খালি ফুটিয়ে নিব, কারণ বেশি ফোটালে তেতো হয়ে যাবে, তো বেশি রান্না করিনি। এই যে দেখো ফাইনালি আমার মাছের টক রেডি। তো চলো রান্নাবান্না কম, রান্নাবান্না শেষ করে ছেলেকে খাইয়ে ছেলেকে স্নান করিয়ে ওকে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়েছে। তো আমি একটু বসেছিলাম, বাসন টাসন ধুয়ে নিয়ে এসে একটু রিলস বানাচ্ছিলাম, তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো এখন যাই খাবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই, সঙ্গে থাকো বন্ধুরা। তো কী কী রান্নাবান্না করেছি চলো আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি তো রান্না করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো শাশুড়ি মাও দিয়ে গেছে মাছের ঝোল আর চচ্চড়ি। তো চলো খেয়ে নিই তারপরে আসছি, চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো কী কী রান্নাবান্না করেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, মা শাশুড়ি মা এখানে দিয়ে গেছেন মাছের ঝোল আর এই যে মাছের চচ্চড়ি, বাটিতে যেটা আছে ওই মাছের চচ্চড়িটা মা দিয়ে গেছেন। তো এখানে আমি বানিয়েছিলাম চচ্চড়ি মিষ্টি কুমড়ো তরকারি, কালকে রাতের ছিল বেস্ট, এটাই তো খেয়ে নিই তারপরে আসছি। খাওয়ার পর একটা জিনিস বানাবো বন্ধুরা, সঙ্গে থাকো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন একটু এই যে চলে এলাম, পিঠা বানাবো বলে ননদ এসতে পিঠা খাবে, তো তাই মা বললেন যে একটু পিঠেটা বানিয়ে দিতে, মা হাতের জন্য পারেন না, তো হাত ভেঙে গেছিলো না, তো ভাঙার পর থেকেও পারে না তেমন মা। তো এই যে চলো, এই যে আমি যে একটু তাওতে তেল দিয়ে দিলাম, তেলের ব্রাশের বদলে আমরা কলা পাতার দাঁটি ব্যবহার করি, গ্রামে সবাই এইরকমই করে। তো এই যে কলা পাতার দাঁটি দিয়ে তো তেল দিয়ে দিয়েছি একটু, তার মধ্যে ময়দার ব্যাটারটা দিয়ে তো একটু গোল করে নিলাম। শুধু ময়দার ব্যাটার দিয়ে বাটি সপ্তাহ পিঠা বানানো হবে, অনেকে চালের গুঁড়ি দিয়েও বানাও, তো আমি শুধু ময়দা দিয়ে বানাচ্ছি। এখানে যে পিঠাটা একটা সাইড হয়ে গেছে, একটা সাইড উল্টে দিব, তো এই সাইড দিয়ে একটু নারকেল আর চিনি, তো এটাই দিয়ে দিব ভেতরে। এই যে নারকেল আর চিনি একসঙ্গে মাখিয়ে রাখা হয়েছিল, তো ওটাই দিয়ে পিঠাটা হালকা রোল রোলের মতন করে মুড়ে নিব। তো ব্যাস দিলে পিঠা রেডি। এইরকম করে একে একে আমি বানিয়ে নিই, সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা সবাই খাবে চলে এসো বন্ধুরা। এই যে একে একে করে অনেক পিঠে আমি বানিয়ে নিয়েছি, তো এখনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো আমি পিঠে বানিয়েছি। তো ফাইনালি পিঠে বানানোর পর এখন চলে এসেছি সন্ধ্যার সময় বাড়িতে, সন্ধ্যা টন্ধা দেওয়ার পর আজকে আমাদের এখানে বাজার ছিল, তো বাজার থেকে নিয়ে এসছে বেগুন মিষ্টি কুমড়ো আর নিয়ে এসছে কুঁদলি লঙ্কা, বাস আর সঙ্গে নিয়ে এসছে মাছ।
তো এই মাছটা কেটে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। 10 টাকার মাছ এনেছে, তো চলো তো মাছটা পরে কেটে নিব। দুপুরবেলা যে পিঠে বানিয়েছিলাম তো ওটা একটু খেয়ে নিই, দুটো খেয়ে নিই। আর ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ময়দা দিয়ে বানিয়েছি, খুবই নরম হয়েছে, খেতে খেতেও যেমন হয়েছে দেখতেও তেমন হয়েছে। নিজে বানিয়ে নিজের প্রশংসা করছি, বাদ দাও। তোমরা বলো কেমন দেখতে হয়েছে, আর খেতে তো কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা বলতে পারবে না, না খেলে তো। বাদ দাও, আমি বলেই দিলাম, খেতেও ভালো হয়েছে। তো চলো খেয়ে নিই এখন, তারপরে রাতের রান্নাবান্না করবো, মাছটা কেটে নিব। তো মাছটা কাটার আগে আমি ভাতটা উনুনে বসিয়ে দিয়েছি, মানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হালকা আঁচে বসিয়েছি, ওটা হতে থাকুক। এপাশে মাছগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিই, ধুয়ে পরিষ্কার করে নিই। এই মাছ কাটতে বসেছি, অনেক অনেক দেরি হয়ে যাবে, প্রচুর আঁশ আছে এই মাছগুলোতে। আর বঁটি দিয়ে আঁশটা ছাড়ালে তো কী হবে বলো তো, গায়ে দাগ দাগ হয়ে যায় কেমন, তো হাত দিয়ে আঁশগুলো ছাড়াতে হবে হালকা হালকা। তো চলো মাছগুলো কেটে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী রান্না বান্না করি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখো না কেউ, প্লিজ। তোমাদের কাছে একটাই অনুরোধ, এতক্ষণ অবধি যারা দেখে এসছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিও। লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখন অর্ধেক মাছ ফ্রিজে রেখে দিব, আর অর্ধেক রান্না করব, 6 পিসের মতন রান্না করব। আর এই যে এই কটা মাছ ডিব্বাতে ভরছে এগুলো ফ্রিজে রেখে দিব। তো চলো ফ্রিজে মাছগুলো রেখে দিই, তারপরে এই মাছগুলো অল্প ভাজি করে রান্না করব। তো চলো কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি ভালো লাগবে বন্ধুরা রান্নাগুলো। তো ফ্রিজে অনেকদিন ধরে মাছ ছিল না, আনা হয়েছিল তেমন, আর বাড়িতে মাছও ছিল না, তো তাই ফ্রিজে রাখাই হয়েছিল না, ডিপ ফ্রিজে কোনো মাছই ছিল না। তো আজকে এটা রেখে দিলাম, এটা কালকে রান্না করব, দেখি কালকে কী রান্না করা যায় এটা নিয়ে। আর ও পাশে ভাত বসিয়েছিলাম, চলো ভাতটা দেখে আসি। এই যে ভাত আমার হয়ে এসছে, এখন ভাতটা নামিয়ে নিব। মাছের মধ্যে এখন আমি এই যে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এখন মাছগুলো হালকা ফ্রাই করে নিয়ে শুধু হালকা ভেজে নিব, ফ্রাই মানে ভাজা মানে একই ব্যাপার, তো আমি একটু ইংরেজিতে বলে দিলাম, ফ্রাই করে নিই। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাছগুলো এখন এই যে একে একে করে দিয়ে দিচ্ছি, ভেজে নিব, অল্প রান্না করব আর অল্প মাছ ভাজি করব। 6টা নিয়েছি, তো 6টার মধ্যে 3টা ভাজি করব আর 3টা এমনি মাছের তেল ঝরে রান্না করব, বাস আর কিছুই না। আর ভাতের মধ্যে আলু দিয়েছি, তো আলু সেদ্ধ ভাত আর মাছের তেল ঝাল, এটাই আজকে রাতের খাওয়ার দাওয়ার। আর বেশি কিছু রান্না বান্না করব না রাতে, তো চলো দেখতে থাকো। তো গ্যাসে মাছটা হালকা আঁচ দিয়ে বসিয়ে দিয়ে এসেছি, এখন চলে এসেছি সর্ষেটা বেটে নিব, কারণ মাছের তেল ঝাল বানাবো, তেল ঝাল সর্ষে বাটা একই ব্যাপার, তো সেটাই বানাবো। তো চলো সর্ষেটা বেটে নিই, শিলটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে, তারপরে সর্ষেটা বেটে নিব। আর আমার ছেলে তো আমাকে যা করছে আর কিছু বলার নেই, দুষ্টুমি করছে, কোনো কাজ করতে দিচ্ছে না, ভিডিও বানাতে দিচ্ছে না, যা পেরেছি একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে বন্ধুরা। তো শিলপাতায় মশলা বাটা ভালোই লাগে, মানে টেস্টই আলাদা খেয়ে খাওয়ার জন্য। আর গ্রাইন্ডারে বেটে ফ্রিজে রেখে দিলে সে মশলার তরকারিটা তেমন টেস্ট থাকে না, খাওয়ার জন্য ভালোই লাগে না আমার মনে হয়। তো সবার কাছে কী কী মনে হয় না হয় সেটা বলতে পারবো না আমি, আমার যেটা মনে হয় সেটা আমি বললাম। তো এই যে শিলপাটাতে মশলাটা বেটে নিচ্ছি, অল্প সর্ষে বেটে নিচ্ছি আর কিছুই না, তো বেশি তেমন বাড়বো না, শুধু অল্প রান্না করব। বলেছিলাম যে 3টা মাছ ভাজি করব আর 3টা মাছ রান্না করব, ও একাই খাবে, তো আমি আর আজকে রাতে ভাত খাবো না, তো তাই বেশি রান্না করছি না, ওর জন্যই রান্না করে নিচ্ছি। তো চলো এই যে আমার কথা বলতে বলতে সর্ষেটা বাটা হয়ে গেছে, এখন সর্ষেটা বাটির মধ্যে তুলে নিই। তো আমি প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিনই বলতে রান্না করি এই শিলপাটাতে বেটে,
মশলা টসলা বেটে আমি রাখি না কোনোদিন। ফ্রিজে ফ্রিজ আছে কিন্তু ফ্রিজে কোনোদিন বেটে রাখি না, হাতে বেটে নিই সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গেই রান্না করি। তো চলো আমার শ্বশুরবাড়িটা কমপ্লিট, এখন চলো রান্না বান্না করবো। তো সর্ষেটা বাড়তে গেছিলাম, মাছটা ভাজি বসিয়ে দিয়ে গেছিলাম হালকা আঁচ দিয়ে। এখানে দেখো একটা সাইড মাছ ভাজি হয়ে গেছে, আর একটা সাইড উল্টে দিচ্ছি, আমার সর্ষেবাটাও হয়ে গেছে। মাছটা ভাজি হয়ে গেলে শুধু রান্না করবো, বাস দিলে আমার রান্না করা কমপ্লিট। এই যে মাছটা হালকা আঁচে দিয়ে গেছিলাম, তো তাই এরকম হয়ে গেছে। একটু আঁচ দিয়ে আমি এখন দাঁড়িয়ে ভেজে নিব, কারণ শিলপাটাতে বাড়তে গেছিলাম, তো বাটনা বাড়তে গেলে একটু টাইম লাগে, তো তাই একটু হালকা আঁচে দিয়ে গেছিলাম। তো চলো একটা সাইড উল্টে দিচ্ছি, মাছটা রান্না করে ফাইনালি মাছটা ভাজার পর এখন শ্বশুরবাড়িটা রান্না করতে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হালকা পেঁয়াজ কুচো দিয়েছি, আর দুটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো দিয়ে ভালোভাবে পেঁয়াজটা আর লঙ্কাটা ভেজে নিই, হালকা লাল লাল করে ভেজে নিব, তারপরে এর মধ্যে শ্বশুরবাড়িটা দিব। তো চলো পেঁয়াজটা ভাজা হতে থাকুক সঙ্গে। ফাইনালি পেঁয়াজ আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব সর্ষেবাটা। সর্ষেটা যে বেটে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম, তো এর মধ্যে এবার দিয়ে দিব সর্ষেবাটা। দেওয়ার পর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, অল্প লবণ, তো দিয়ে তরকারিটা রান্না করে নিই। ঝোলটা একটু ফুটে আসুক, তারপরে মাছ দিয়ে রান্না করে নেব ভালোভাবে। তো হালকা ফুটে এসেছিলো, এর মধ্যে মাছটা দিয়ে দিলাম, তো হালকা আঁচে এটা রান্না হতে থাকুক। তো চলো তেল ঝালটা হালকা আঁচে রান্না করে নিয়েছিলাম, জল দেওয়ার পর হালকা আঁচে রান্না করে নিয়েছি। এই যে দেখছো সাইড থেকে তেল ছেড়ে এসছে, তো এখন আমার এই যে মাছের তেল ঝালটা রেডি, নামিয়ে নিয়েছি। এখন রাতের খাবার হলো আলু সেদ্ধ ভাত মাছের তেল ঝাল, ব্যাস এটাই। বন্ধুরা এইমাত্র রান্না বান্না করে এলাম, ঘামটা মুছে একাকার অবস্থা। তো কী কী রান্না বান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস। অন্য কোনো দিন আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা।